السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ونبينا وعظيمنا وامامنا وقدوتنا واسرتنا محمد صلى الله عليه وسلم واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى সুম্মারস আল্না মিন হুম আজমাইন সম্মানিত আজকের অডিয়েন্স আপনাদের সামনে কোরআন হাকিমের সুরা থেকে ছোট্ট একটা আয়াত করেছি আর তার সাথে একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসতে চাই যে হাদিস কেনা প্রায় অনেকেরই জানা বা শোনা হয়েছে কমপক্ষে একবার বা একাধিক শোনা হয়েছে নিশ্চয়ই এই হাদিসটি হচ্ছে আমি তাদের সামনে আমি হাদিসটি পড়াই শোনাই ভালো হবে ইনশাল্লাহ হাদিসটি হচ্ছে আন আবি হরাইরতরদুল্লাহ তাআলা আনহু কল কল রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম আরেকজন রবি রয়েছেন ونكتب فوري عن ابي برزة نضله ابن عبيد الاسلمي رضي الله تعالى عنه مرفوعا لا تزال لا تزول قدم عبد يوم القيامه حتى يسال عن عمره فيما افناه وعن علمه فيما فعل فيه وعن ماله من اين اكتسبه وفيما انفقه ওয়ান জিসম হিফিম আব্লা এটা হচ্ছে একটা রেওয়ায়ত সম্যায়ের আরও রেওয়ায়ত এসেছে শাব্দিক কিছু বেশ কম কিন্তু হাদিসের আসল অর্থ বা মাফুম যেটাকে বলে এটা প্রায় সমান তো আসেন এবার আমি যাই আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সরা সোয়াদের যে যেমাস নাহু আজমাইন আল্লাহ তালা প্রত্যেক মানুষকে সবাইকে জিজ্ঞেস করবেন তার কর্মতৎপরতা সম্পর্কে দুনিয়ার দুনিয়ায় যত কিছু আমরা করে করে থাকি এই সকল ব্যাপারে আমরা একটা জায়গায় রেসপন্সিবল একটা জায়গায় জিজ্ঞাসিত হব এখানে মসকুল আছে জিজ্ঞাসাবাদ রয়েছে এই জিজ্ঞাসাবাদের জায়গাটা যারা পাত্তা দেয় না বা যারা বিশ্বাস করে না অথবা তারা বিশ্বাস করলেও এটাকে মজবুতভাবে বিশ্বাস করে না একটু হেলায় ধুলায় বিশ্বাস করে এটাকে তারা গুরুত্ব দেয় না কেমন তো সবার জন্য আজকের এই আয়াতখানা আল্লাহান তালা এসাদ করছেন আরও কয়েকটি জায়গায় এই আয়াতটা এভাবে নহ না হলেও শাব্দিক বেশ সহ আয়াতও এসেছে আমরা জানি যে আল্লাহ সাহান তালা তিরিশ পাড়ার ছোট্ট একটি আয়াতের মধ্যে যে আমরা যত নিয়ামত বুক করছি সবগুলো নিয়ামত সম্পর্কে আনি নাইম আমাদেরকে জিজ্ঞেস করা হবে যত নিয়ামত আমরা পেয়েছি আচ্ছা নিয়ামতের কোনো সীমা আছে সীমা নেই বলেই আল্লাহ নিজে উল্লেখ করেছেন উনত্রিশ বার উল্লেখ করেছেন সুরার রহমানে তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো বলো তোমরা কোনটা অস্বীকার করতে পারবা আসলে কোনো নিয়ামত অস্বীকার করার মতো নয় এতবার আল্লাহ জিজ্ঞেস করলেন হ্যাঁ তারপরে সুরা ইব্রাহিম আল্লাহ বলেছেন ও ইনতাউদ্দ নিয়মতল্লাহ তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যেসব নিয়ামত বুক করছ এভরি টাইম এভরি মোমেন্ট তোমরা এইগুলোকে যদি কাউন্ট করতে চাও কাউন্ট করতে পারবা ওয়া ইন তাউদ্দু নিয়মতল্লাহা তোমাদের হিসাব কিতাব যদি শুরু করেও দাও তোমাদের কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে তবুও তোমাদের কম্পিউটার ফেল মারবে কিন্তু আল্লাহ বাকের কোনো নিয়ামতকে হিসাব করে শেষ করতে পারবে না তো হিসাব কেন করবো আল্লাহতাল নিয়ামত বুক করছি বেহিসাব নিয়ামত বুক করছি এবং ওইগুলো ফ্রি নিয়ামত বুক করছি কোনো ট্যাক্সটা দেওয়া লাগে না কোনো কিছুই না এত নিয়ামত বুক করছি কিন্তু আল্লাহকে কমপক্ষে ট্যাক্স নাই দিলাম হ্যাঁ কিন্তু কমপক্ষে ইউ দিতে তো কোনো সমস্যা না ছিল না কিন্তু ইউ দিতেও আমরা খুবই কার্পণ্য করি আমাদের মনটা বড়ো আল্লাহ আল্লাবাক এত কিছু খাওয়াচ্ছেন এত কিছু পড়াচ্ছেন এত কিছু নিয়ামত বুক করাচ্ছেন কিন্তু আমরা আল্লাহকে ইউ দিতে অনেক সময় কার্পণ্য করে বসি আলহামদুলিল্লাহ পড়তে জানি না আমরা অনেকেই আছি মানুষের মধ্যে একটি দল বিশাল দল যারা আল্লাহকে তো চিনি না থ্যাংক ইউ কিসের চিনলে না আল্লাহকে পরিচয় পাইলে না আল্লাহর কাছ থেকে এসেছে এখানে আছে আরামসে ভোগ করছে সব কিছু আবার যাওয়া লাগবে আরেকখানে আল্লাহর কাছে গিয়ে তার সাথে দেখা করা লাগবে মোলাকাত করা লাগবে মুলাকিকুম কেমন তোমাদের সাথে আল্লাহর দেখা যে হবে এই দেখার উপর বিশ্বাসই তো নাই ওদের তাইলে এই গ্রুপটা বাদ দিলে ওদের কথা বাদে দিলাম আল্লাহ ওদেরকে কী করবেন তিনিই জানেন কিন্তু আমরা যারা বিশ্বাস করলাম আমরাও তো আল্লাহকে থ্যাংক ইউ দিতে পারি না তো আসুন আমরা আল্লাহকে থ্যাংক ইউ দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ হামীন আলহামদুলিল্লাহ 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 ফুল ইসমআর الحمد لله الذي له ما في السماوات وما في الارض سبحان الله الله باك قران حكيم الحمد شكيس الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات والحمد لله الذي بنعمة الإسلام والحمد لله الذي بنعمة الإيمان والحمد لله بنعمة القرآن يقول بكوري حمد برتي تكا أمدر جنو وشيت دي نعمة مربوك كورتي إخوان حمد كل من শব্দ দিয়ে করলাম কিন্তু এই হামটা শুধু আলহামদু বলেই ছেঁড়ে দিলে হবে না হামদ হচ্ছে ধরনের সক্রিয়া আদায় করা হচ্ছে ধরনের একটা হচ্ছে আলহামদু দিয়ে আপনি বলেন কেমন শুক্রিয়া শব্দ দিয়ে বলেন অনকুরুল্লাহ অনাস্তায়নু আমরা আল্লাহ পাখের শুকুর গুজার হচ্ছি কেমন শুকর শব্দ দিয়েও বলছি আলহামদু দিয়েও বলছি মাসাল্লাহ কিন্তু এখন আসেন শাব্দিক শব্দ দিয়ে আলহামদু বলে তার আমদগগুলো বক করার সুক্রিয়া দেয় করলে শুধু হবে না বরং আমাদেরকে কাজে পরিণত করে কাজের মধ্য দিয়ে তার সুক্রিয়া দেয় করতে হবে কি কাজ ইবাদত এই যে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করলেন এইটা করা এইটা ঠিকমতো পারফর্ম করাই হচ্ছে তার সুক্রিয়ার অন্যতম একটা অংশ একটা লোক আলহামদুলিল্লাহ বলে বলে আল্লাহ শুক্রিয়া দায় করে সব পাবে কোনো সন্দেহ নেই কিন্তু সে যদি নামাজ পড়ে না রোজা রাখে না পুরাণ তেলাবত করে না পুরাণের সাথে সম্পর্ক রাখে না তো তার এই জেখাত দেওয়া নওয়াজ কী বলে মানে কোনো কিছু না করার অর্থ কী সুক্রিয়া মানে থ্যাংক ইউ আল্লাহকে দিল মুখে মুখে কিন্তু আল্লাহ কোনো কাজ সেই রকম সে মানলো না তাইলে আসল শুক্রিয়া যেটা ছিল আবাদত করা এটা তো সে করল না হ্যাঁ অথচ এই কাজের জন্য এই আদায় এক বড় সুক্রিয় আদায়ের জন্যে আমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে এলে আসুন আমরা এই সুক্রিয়াটা আদায় করার আসল সুক্রিয়া আদায় করার ব্যাপারে যত্নবান হই আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে এই হাদিসটি যে আমাদেরকে একটা জিজ্ঞাসাবাদের জায়গা আছে জিজ্ঞাসাবাদের কথা যখন বলা হয় তখন আসে দুনিয়া জিজ্ঞাসাবাদের বিষয়টা আমরা একটু নিই যদি মনে করেন একটা লোক অ্যারেস্ট হয় পুলিশ কর্তৃক অ্যারেস্ট হয় সে কোনো দোষ করেছে দোষ কাজ করেছে অ্যারেস্ট হওয়ার পর তার চিন্তা হলো যে সামনে গেলে পরে তাকে জিজ্ঞাসা করা হবে তখন তার তার যে যে বিষয়ে তাকে অ্যারেস্ট করা হয় যে বিষয়টা সে নিজে খুব ভালো করে একটু রিসার্চ করে একটু রিকল করে যাচ্ছে আমি কী করেছি এবং এখান থেকে বাঁচতে হবে কেমনে তখন যদি তার মাইন্ডটা খারাপ হয় তাই পট করে সে মিথ্যার আশ্রয় নেবে এখান থেকে মানে বাঁচার জন্য বিভিন্ন ফাঁক ফুকড়ের আশ্রয় নেবে বিভিন্ন ধরনের ঠাল বাহানা বিভিন্ন ধরনের বাহানার আশ্রয় নেবে কীভাবে করে এখান থেকে বাঁচা যায় এতে করে যদি মিথ্যা বলে হয় এতে মানে যার যেভাবে স্বভাব সেভাবে সে নিজে এটা চিন্তা করবে আর যদি কেহ খালেসান আল্লি ওয়াজহিল্লাহ আল্লাহ আসতে কাজ করে তাকে তারপরে আল্লাহ আসতে কাজ করেছে বা এটাকে তারা সরকারের দিক দৃষ্টিতে অন্যায় ছিল অ্যারেস্ট হয়েছে তাহলে সে এটা সব জায়গায় সমান কথা বলবে যে হ্যাঁ এটা আমি করেছি এটা এই জন্য করেছি আমার কাছে উদ্দেশ্য ক্লিয়ার তখন যদি তারা ইন্টারিগেট তাকে ইন্টারিগেশনে নিয়েও যায় কি বলে এটাকে বলে যে যদি কোনো ধরনের কোনো রিমান্ডে নিয়ে যায় বাংলাদেশি ভাষায় কোনো রিমান্ড যদি রিমান্ডেও নিয়ে যায় তবুও সে সমান কথা বলে তার জন্য আর আলাদা কোনো বক্তব্য নেই তার কথা একটাই ছিল যে সে এটা করে আল্লাহর জন্য করে সেইটা তাকে ধরলেও বলবে রিমান্ডে দিলেও বলবে তাকে শাস্তি দিলেও বলবে তাকে মারপিট করলেও সমান কথা কইবে কেমন আপোষ যদি সে না করার মতো মন মানসিকতা তার থাকে তাইলে সে আল্লাহর জন্য এগুলোকে স্বীকার করছে কোনো সমস্যা নাই তার জন্য দায় আল্লাহদের অবস্থা তো এটাই তো সম্মানিত বাইশব আসুন এবার যে ধরা পড়লে পরে মানুষ যখন বাজে কথা অথবা সন্দিফিকির করে বাঁচার জন্যে তখন সে মিথ্যা বলুক আর যাই বলুক কেমন তাইলে আসুন এমন একটা জায়গা আছে যেখানে মিথ্যা বলে পার পাওয়া যাবে না উনি বাইয়ের ভিতর সব জানেন ওনার কাছে গেলে পরে যখন মানুষ সন্দি করে বাঁচতে চাইবে তখনও কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না তিনি বিভিন্নভাবে আটক করে ফেলবেন আটক করার আল্লাহ ভান হতে আলার পথ হল যে দুইজন ফেরিস্তা তিনি অ্যাপয়েন্ট করেছেন আমাদের দুই কাঁধে আছেন এই দুজন ফেরিস্তা হকিকি ঘটনা সত্য যা কিছু হয়ে যাচ্ছে করা যাচ্ছেন বলছেন করছেন সব লেখা হচ্ছে তারা লেখার ক্ষেত্রে এ পয়েন্টের আল্লাহ সাহানহ তারা কোনো ভুল ত্রুটি করেন না লাসুন আমার হুম ওই এফ মা মরণ তাদের কোয়ালিটি হচ্ছে যে তারা বেশ কম করে লেখেন না আপনি আমি যা করি হুবহু তা তারা নোট করেন লেখেন এ হলো একটা ব্যবস্থা আরেকটা ব্যবস্থা হচ্ছে যে আল্লাহ তালা সকল মাহলুকাত হচ্ছে তার জন্য সাক্ষী দুই সকল মহলুকাত সাক্ষী মনে করেন আমি এখন টিভির পর্দায় যে রুমে বসে স্টুডিওতে বসে কথা বলছি আপনাদের সামনে এখানকার স্টুডিও রুমটি যত জিনিস দিয়ে কোপাই করা আছে সব জিনিস আমার কথা শুনছে আপনার বাসায় যে সিটিং রুমে বসে টিভিতে আপনি দেখছেন আমার কথা ওখানে আওয়াজ হচ্ছে আপনার সিটিং রুমের সকল জিনিস কিন্তু সাক্ষী যা হ্যাঁ অমুক হুজুর অমুক সময় এই কথাগুলো বলেছেন আপনারই কেন সাক্ষী হচ্ছে তাহলে সকল জিনিস আল্লাহ এগুলা এগুলো সাক্ষী দেবে কেমন দিন যদি প্রয়োজন হয় ঠিক আছে তারপরে সাক্ষী আল্লাহ স্বয়ং সাক্ষী ইসান আল্লাহ কেমন আল্লাহ নিজে শুনছেন তিনি সবগুলো সবগুলো কথার জন্য সাক্ষী নবী ঈসা আলহি সালাম আল্লাহকে নিজে বলেছেন যে আল্লাহ আমি যদি কোনো ওদর পদর কথা বলে থাকতাম আমার জাতিকে তাহলে আপনি তো নিজেই সাক্ষী শাহদ আলাইহিম আপনি তো সাক্ষী ছিলেন কেমন তো ওই জন্য আল্লাপাক সাক্ষী আমাদের সবার আল্লাহ শাহীদ আলামা আলামুন মানুষ যা কিছু করে আল্লাহ নিজে সাক্ষী কেমন তাইলে শাহীদাহ্লাহ ইহা ইহু আল্লাহ পাক সাক্ষী সব কিছুর আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন তিনি এক এক ইলা যাক তিন নম্বর হল আল্লাহ স্বয়ং সাক্ষী বা এটাকে আমরা যদি সিরিয়াল নম্বর করি আল্লাহ হচ্ছেন এক নম্বরে সাক্ষী সব কিছুর তারপরে চার নম্বর সাক্ষী হচ্ছে আমাদের হাত পা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী কেমন আলসিনা আলসিনাতহুম ও আইদি হিম বিমা কানু ইয়াম আমাদের জবান সাক্ষী আমাদের হাত পা সাক্ষী আল আইদিহিম আল্লাহ কলিমোনা আই দিহিম ও তশাহুজুল আছে না সুরা নূরে তুরা ইয়াসিনে এই কথাগুলো পাক এরসাদ করেছেন যে সব কিছু সাক্ষী গেল চার নম্বর পাঁচ নম্বর সাক্ষী আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকল কাজের ভিডিও করে রাখেন কেমন যদি কেউ অস্বীকার করে তাহলে আল্লাহ ভিডিও দেখেই ফেলবেন কেমন দিন ঠিক আছে না তাহলে আল্লাহ তালার কাছে জবাবদিহির যে ডর যে ভয় এইটা যার মধ্যে নেই আল্লাহ আকবর সে যা ইচ্ছা তাই করতে পারে যে বেপরোয়া সে হচ্ছে বেদড়ক তার কোনো কিছু করার কোনো এই না করতে পারার কোনো ব্যবস্থা নাই কারণ সে অবাধ এই জন্য মানুষ কিন্তু অবাধ না মানুষ কিন্তু লাগাম লাগানো আছে কেমন লাগাম ফ্রি না লাগামহীন না আমাদের সবার কিন্তু একটা জায়গায় আমাদেরকে জবাব দিতে দিহি করতে হবে এই তাড়না এবং এই চেতনা আমাদের মধ্যে থাকা উচিত তাইলে পরে মানুষ মানুষ এই মানুষের আখলাক বা তার চরিত্র বিনষ্ট হবে না যেহেতু রসুলুল্লাহ সাল্লিউসালামেশাদ করেছেন হাদিসটা আমি এবার নিয়ে আসি যে মানুষের একটি জায়গা তাকে সুন্দর করে তাকে জবাব দিতে হবে তার জবাবদিহির একটা জায়গা আছে সেই জায়গাটা কি এবং বিষয়গুলো কী কী আল্লাহ রসুল্লাহাম সাদ করছেন লা ও কাদামা আবদিন মানুষ তার দুনু পা হিলাতে পারবে না কেমন কোনো মানুষ কোনো মানুষ এটা এমন না যে শুধু মমিন মমিন ও মুমিন কাফির কেমন কেউই তার পা হিলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়েছে হাত্তা ইয়েস আল আন হায়াতি হিফিমা আফনাহ তার যে হায়াত দেওয়া হয় লাইফ লাইফ্লা সারা লাইফ এই লাইফটি এর অংশ হচ্ছে যে নাবালিক অবস্থায় বেহুস অবস্থায় যেটা ছিল ওইটা দরকার নেই বরং যখন থেকে সে দায়িত্ববান হয়েছে শরীয়তের জন্য মোকাল্লাফ হয়েছে মোকাল্লা হতে হচ্ছে যেই দিন থেকে তার উপর শরীয়তটা প্রয়োগ করা হয়েছে তো বালির না হইলে পরে শরীয়ত প্রয়োগ হয় না এবং তার আমল নামা লেখা হয় না যেদিন থেকে সে নিজে তার উপর শরীয়ত কি বলে প্রয়োগ হয়েছে সেই দিন থেকে তার নমাজ ঠিক ছিল কি না বা তার রোজা ঠিক ছিল কি না ইত্যাদি তো এখন এই দিন থেকে তার সত্তর আশি বছর যখন তার মত হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা হেত্তা আলান হায়াতি আফনাহ তাকে প্রশ্ন করা হবে তোমার জীবনটা তুমি কি কাজে ব্যয় করেছ কী কাজে কাটাইছ বলো এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আকবার ওয়ান ইলমিহি ফি মা ফালা ফিহি তোমাকে যে এলিম দেওয়া হয়েছিল তোমার যে যোগ্যতা দেওয়া হয় এলিম মানে কি জ্ঞান নলেজ তোমাকে যে জানানো হয়েছিল তোমাকে যে জানানো হয়েছিল তুমি এটা জানতে তোমার যত বিষয় জানা ছিল এই জানা সম্পর্কে তুমি আমল করছো কিনা কেমন ফি ইলমিহি ফি মা ফলাফি তুমি যদি জানতে নমাজ পড়া ফরস ছিল তুমি কি পড়ছো না জানলে মাফ সুফান তুমি কম্পিউটার জানতে আপনারা বলবেন যে শুধু এবোধে জানলেই আমরা দায়ী হলাম অন্যগুলো বোধহয় আমরা দায়ী না না আপনি কম্পিউটার জানতেন কম্পিউটারের দিয়ে আপনার এই ইলম দিয়ে আপনার এই নলেজ দিয়ে আপনি কি আর্নিং করেছেন রাইট পাবে নাকি রং ওয়েতে আর্নিং করেছেন তাইলে কম্পিউটারের জ্ঞানটাও আপনার জন্য প্রশ্ন করা হবে আপনি এটা অ্যাপ্লাই করেছেন কীভাবে কম্পিউটার দিয়ে আপনি মানুষকে ঠকিয়েছেন নাকি কম্পিউটার দিয়ে আপনি মানুষকে সাহায্য করেছেন আপনার নিজের রিস্কের ব্যবস্থা করেছেন কম্পিউটারের একটা বাটনে ক্লিক দিয়ে আপনি কী করেছেন নাকি হারাম জিনিস ওয়াচ করেছেন আপনি হারাম জিনিস কি দেখেছেন আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে যেন মাফ করে দেন এখন আপনার এলিম ইঞ্জিনিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং শিখে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাকি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আপনি কোনটাতে ছিলেন নাকি আপনি এই কী বলে এগুলো ইঞ্জিনিয়ার ছিলেন আপনি অস্ত্র বানাইছেন ঠিক আছে বন্দুক বানাইছেন না হয় আপনি জেট বিমানের ইঞ্জিনিয়ার ছিলেন কেমন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ভালো এরপরে জেট তৈরি করেছেন যে জেটগুলো দিয়ে মুসলমানকে মারা হয়েছে আপনি মুসলমান মারতে সাহায্য করেছেন হ্যাঁ কাতাল করার জন্য এই যে বিভিন্ন দেশে দুনিয়ার মধ্যে এগুলো হচ্ছে অথবা আপনি আপনি জেট বানাই বানাই দিছেন এবং সেই জেট গিয়ে অন্য অন্য জায়গায় অন্য দেশে গিয়ে আপনার মুসলিম ভাই বোনদেরকে খিল করতেছে এটা থেকে হেল্প করেছেন অথবা আপনি গুলি বানাই দিয়েছেন বন্দুক বানিয়ে দিয়েছেন এগুলা করছেন মেশিন গানের গোলা বারুদ বানিয়েছেন এক কথায় আপনার এলিম যেটা আল্লাহ দিয়েছিল এই ইলম বলতে কেবলমাত্র ইসলামী শরীয়তের এলিম না যে তোমাকে এলিম দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তুমি আমল করেছ সেই এলিমের অর্থ হচ্ছে নমাজ রোজা হাজ জাকাত ইত্যাদি যে এলিম না এলম এটা কেন আম কেমন আল্লাহ বলেছেন সরি রসুল্লাহ করেছেন ও আল্লাহি ফিমা ফিহি তোমাকে যে এলিম দেওয়া হয়েছিল এটা তো এলিম কম্পিউটারের এলিম ইঞ্জিনিয়ারিংয়ের এলিম ডাক্তার এই ইলিমটা তো আল্লাহ এটা দিস আল্লাহ তোমার রুজির জন্য তুমি রুজি করো হক হাদার পথে রুজি করো কিন্তু তুমি এই এলিমটাকে ব্যবহার করে মানুষ মারছ নাকি তুমি মানুষের ক্ষতি করেছো নাকি তোমার নিজের ক্ষতি করেছো কোনটা করেছো এটার ব্যাপারে জিজ্ঞেস করা হবে নওয়াজ আল্লাহ আমাদের মাফ করে দিন তিন নম্বর হচ্ছে প্রশ্ন ওয়াল মাল হি মিন আইন এক তুমি যে মাল দন সম্পদ জোগাড় করেছো এটা কই থেকে জোগাড় করছো কোন উৎস থেকে তোমার এই কাজের উৎসগুলো কি হালাল ছিল নাকি হারাম কেমন উৎসগুলো কাজের উৎসের ব্যাপারে প্রশ্ন করা হবে তুমি মাল জোগাড় করেছো খুদ থেকে কোন জায়গার থেকে যদি আপনি ঠকিয়ে অথবা আপনি কাজের জায়গায় বসে বসে কাজ না করে অন্য কিছু করে থাকেন আর মাল জোগাড় করে থাকেন বেতন পেয়ে থাকেন কিন্তু কাজ করেন নাই কাজ করে আপনি বেতন না নিয়ে বিনা কাজে নিছেন দুকা দিয়ে কোম্পানিকে বা আপনার অর্গানাইজেশনকে এই যদি অবস্থা হয় তাইলে আপনি কি কিসের জবাব দিবেন ওয়ান মাল হিমিন মাল কোন পথে কামাই করা হয়েছে এটার ব্যাপারে কঠোর প্রশ্ন কঠোর প্রশ্ন এজন্য আমি আমার ভাই বোনদের কাছে বলতে চাইবো যে আমরা মালের দেশে আছি মাল কামাই করি ঠিকই কিন্তু কয়োজন আমরা হালালভাবে করি এটা একটা বড়ো ধরনের প্রশ্ন আমি আপনার কাছে বিবেচনার জন্য রাখলাম দায়ী করার জন্য না ভাই সম্মানিত ভাই এবং বোনকে বলছি বিবেচনার জন্য কারণ আপনারা আমার ভাই আমি এক আল্লাহ আপনাদের কাছে আমার দাবি আছে আমি এটা পেশ করার জন্য এই জন্য পেশ করলাম প্রত্যেকে শুয়ে শুয়ে বালিশের সাথে মাথা রেখে চিন্তা করেন কেমন চিন্তা করেন যে আপনি কী করছেন গভীরভাবে বিষয়টা নিয়ে চিন্তা করেন যে আপনি আপনার মাল যেটা দিয়ে চলেন যেটা খান যেটা দিয়ে বউকে খাওয়ান বাচ্চাদের মুখে উঠাই দেন আত্মীয় স্বজনকে দেশে পাঠান এখানে পাঠান দুনিয়ায় পাঠান কেমন এই যে যেগুলো আপনি নিজে রুজি করেন এগুলা কোন জায়গা থেকে আপনি রুজি করেন হালাল পথে করেন তো এই হাদাল পথে হচ্ছে কি হচ্ছে না কারণ এক জায়গায় গেলে পরে জবাব দেওয়া লাগবে তো এ সমস্যা তো এইখানে এই সমস্যা যদি না থাকতো তখন ছিলেন আপনি ফ্রি কিন্তু আপনি আমি ফ্রি না রে ভাই আমি আগে বলেছি আমরা লাগামহীন না আমাদের লাগাম দরা আছে লাগাম কষা আছে আর দুইটা বিষয় রয়ে গেছে আমাদেরকে এক্ষণ একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে ইনশাআল্লাহ বাকি দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা মানুষ আমরা ফ্রি না আমাদেরকে আল্লাহ আল্লা রব্বলামিন সৃষ্টি করে বেশ কিছু জিম্মাদারি দিয়েছেন এই সকল জিম্মাদারির ব্যাপারে আমরা কিন্তু সবাই অত্যন্ত মাসকুলিয়াহ আমাদের আছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন যেন আমরা না হারিয়ে যায় আলা কুল্লুকুম ও কুরুন প্রত্যেকটি মানুষ জিম্মাদার দায়িত্বশীল প্রত্যেকটি মানুষ এভরি হিউম্যান আর রেসপন্সিবল আহ এবং ইউ উইল বি আস বাই আল্লাহ মাহানা অন দ্য ডে অফ জাজমেন্ট উইল বি আস বাই আল্লাহ মাহানা সেই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করা হবেই হবে অতএব আসুন আমরা একটা প্রিপারেশন নেই যাতে করে জিজ্ঞাসাবাদ যখন আসবেই কনফার্ম এখান থেকে যেন বাঁচতে পারি সম্মানিত ভাইসব এবং বোনরা আসুন একটা ব্রেক যাচ্ছে ব্যক্তিকে এসে আবারও কথা বলব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরাকাত বিসমিল্লা রহমানুল রহিম আলহামদুলিল্লাহি নহমদুহ ওনাইনুহু ওনির রসুল্লা রসুলহ করিম আলিহি আলহিহি ওসহবিহি আজমাইন সম্মানিত আজকের ভাই এবং বোনরা আমরা এল নাইনটিন প্রোগ্রামের আজকে প্রতি বুধবারের প্রোগ্রামে আপনাদের সামনে এক একটা বিষয় নিয়ে কথা বলি আজকের বিষয়টি আমরা প্রথম সেগমেন্টে শুরু করেছি আমাদের উপর যে দায়া দায়িত্ব আল্লাবাক দিয়েছেন এগুলোর ব্যাপারে এক জায়গায় গেলে পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই পরকালীন জবাবদিহির অনুভূতিটা সৃষ্টি করার উদ্দেশ্যে আর কিছু না পরকালীন জবাবদিহির অনুভূতি ভিতরে আনা দরকার এই অনুভূতি যাদের নাই তা হচ্ছে লাগাম ছাড়া তারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যার লাগাম আছে সে সব করতে পারবে না আমাদের লাগাম আছে তো আমরা যেহেতু বলেছি আশহাদু আল্লা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম মানব আল্লাহকে রব হিসাবে কবল করেছি তার হুকুমগুলো মানব আর ও আশহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহর অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ যিনি আল্লাহর রসুল তিনি ঠিকই রসুল আর রসুল শব্দের অর্থ হচ্ছে তিনি রিসালত হিসাবে যেগুলা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আমার কাছে পাশ পেশ করেছেন আমার কাছে পাস করেছেন যেগুলা খবর এগুলা ধ্রুব সত্য হক এবং আমি তার সবগুলো কথা মেনে চলব এই হচ্ছে কলিমার অর্থ যদি তাই হয় তাইলে আমাদের এখানে এটা দিয়ে লাগাম লাগাইছি যে আমি আল্লাহর হকুমের বাইরে যাব না আর নবী করিম সাল্লা নিয়মের বাইরে কোনো কিছু করব না এই যে লাগাম লাগাইছি এটাকে বলা হয় শপথ বা অঙ্গীকার এই অঙ্গীকারের অধীনেই কিন্তু আপনি আমি সবাই আছি এই জন্য আমরা লাগাম না আমরা লাগাম না আমাদের উপর লাগাম লাগানো আছে অতএব এই লাগামটা ধরে রাখতে হবে যাতে করে ওই কেমতের দিন আল্লাহ সালবে যখন হাজির দেব ফা ইন্নাহু মুলা খুম তোমাদের সাথে দেখা হবেই হবে আল্লাহ আল্লাহ এটাকে আল্লাহ তা আল্লাহর সাথে মোলাকাত এভোড করা যাবে না আল্লাহর সাথে যে দেখা করা হবে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটাকে ইনার ইল্লাহ রাজমেন্ট অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই অতএব যেহেতু তার সাথে দেখা হবে এবং দেখা হওয়ার অর্থ এ নয় যে তিনি আমাদেরকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমাদেরকে এমনি ছেড়ে দিবেন হ্যাঁ আমাদেরকে কোনো পরীক্ষা করবেন না অথবা আমাদেরকে কোনো জিজ্ঞাসা করবেন না না আল্লাহর সাথে দেখার অর্থই হচ্ছে যে তিনি জিজ্ঞাসাবাদ করবেন সেই জিজ্ঞাসাবাদটা কনফার্ম কেমন কোরআনে বিভিন্ন আয়তের মধ্যে পাক এসাদ করেছেন জিজ্ঞাসাবাদ হবে রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরুম্মত আল্লাহ কুল্লুকুম রায়ন কুল্লুকুমিহি প্রত্যেক মানুষ হচ্ছে মরণশীল যেমন এমনি করে জিজ্ঞাসাবাদ তাকে করতে হবে প্রত্যেকে রেডি হয়ে আসো সবার জন্য জিজ্ঞাসাবাদ রয়েছে অল্লাহকর তাইলে কোর্টে হাজিরা দেওয়া লাগবেই প্রত্যেক কী করেছো দুনিয়ায় পাঁচটি প্রশ্ন এখানে আউট করা হয়েছে নবী করিম সাল ওসাল্লাম পাঁচটি কথা স্পেসিফাই করে বলেছেন যে এই পাঁচটি জিজ্ঞেস করা হবে একটা এসছে আর একটা হাদিসে এসেছে প্রথম প্রশ্ন হবে নমাজ তাহলে ছয়টা প্রশ্ন হইল নমাজ সহ কবরের হচ্ছে আরও প্রশ্ন তিনটি কেমন কবরের প্রশ্ন হচ্ছে একদম ইন্তেকাদর পরে যেই কবরে কবর রেখা হবে প্রশ্ন হচ্ছে তিনটি রব কে রব কে দিন কী ছিল অর্থাৎ তোমার সিলেবাস কী ছিল কার সিলেবাস ফলো করে আসছ যদি রবের সিলেবাস আপনি আমি মেনে থাকি রবের সিলেবাসের নাম হচ্ছে ইসলাম ইসলাম প্র্যাকটিস করে আসেন ইসলাম মেনে মেনে আসেন বাচ্চেন তাইলে দিন ইয়াল ইসলাম রবি আল্লাহ আর ওই ব্যক্তি কে ছিল যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল তখন সেই ব্যক্তির নাম আমরা বলবো নবীনা মুহাম্মদ সাল্লু আলহিম তাইলে এই তিনটি প্রশ্ন যদি ক্লিয়ার হয়ে যায় আর আপনি জবাব দিয়ে উত্তীর্ণ হইতে পারেন তাইলে পরবর্তী প্রশ্ন জন্য আপনি অপেক্ষা করবেন আল্লাহ লং টাইম অপেক্ষা অপেক্ষা থাকতে হবে কেয়ামতের দিন অনুষ্ঠিত হবে কেমন কেয়ামত অনুষ্ঠিত হবে তারপর ওই বিচারের দিন আল্লাহ আকবর বিশাল প্রশাসনিক কাম করতে অনেক লেট হবে হাজার হাজার বছর যাবে কেমন নেককার যদি হয় এগুলো ঠের পাবে না আল্লাহ আকবর সে কবরে কবর থেকে উঠে আল্লাহ তালা ওদেরকে আরশা আজিমের নিচে নিয়ে নিবে আল্লাহব আকবর এদেরকে নিয়ে স্পেশাল মেহমানদারি করবে আর যদি গুণাগার হয় তাহলে তো শাস্তির উপর শাস্তি শাস্তির উপর শাস্তি কবর থেকে শাস্তি শুরু এরপরে তাকে আরশা আজিমের নিচে নয় বরং সে থাকবে বড় আজামের মধ্যে থাকবে কেমন সূর্য তার মাথার উপর আসবে এরপরে কন্টিনিউয়াস শাস্তির মধ্যে থাকবে থাকবে এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে ওমতাজ মুজিরিমন এই ক্রিমিনালদেরকে একসাথে করো এদেরকে শাস্তি দেওয়া হবে না এইভাবে করে ওদেরকে শাস্তিতে রাখা হবে আর যদি নেককার হয়ে থাকেন কেমন দিনদার হয়ে থাকেন তাই আল্লাহ পাক মেহরবানি করে আপনাকে আর শাহজিবেন ছায়ার নিচে আশ্রয় দিয়ে দিবেন আল্লাহবাকব এরপরে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন কেয়ামাতের যে প্রশ্ন মোট ছয়টি এক নম্বর প্রশ্ন বলছি নামাজ সম্পর্কে মা আব্দ মানুষকে যে প্রশ্ন প্রশ্ন করা হবে নামাজ পড়ছো ঠিক মতো উফ কালকে একটা ভাই আমার আমার সাথে আলাপ করতেছিল তার ওয়াইফ নিয়ে আসছিল হান্লা বলছি যে নামাজ তো তুমি তুমি যে তুমি যে নামাজ মিস করতেছ তুমি যত শত ভালো মানুষ হও সকল ক্ষেত্রে তুমি ভালো মানুষ কিন্তু তোমার নামাজ নাই তোমার এই বালাইয়ের কোনো গুণ নেই এই এইসব বালাইয়ের কোনো দাম থাকবে না আল্লাহর কাছে যদি নামাজটা ঠিকঠাক না থাকে এই জন্য প্রথম প্রথম সওয়াল হচ্ছে নামাজ যার নামাজ ঠিক তার বাকি সব ঠিক আল্লাহ আকবর এটা একটা বড় ধরনের সমস্যা এই জন্য নমাজকে ঠিকঠাক করেন সবাই দু নম্বর হচ্ছে যে বাকি আরও পাঁচটি প্রশ্নের কথা আমরা আজকে হাদিস থেকে আরাপ করছিলাম আদামা ইবনি আদমা হাত্তা আলা আন হামসিন যতক্ষণ পর্যন্ত তার পাঁচটি প্রশ্নের জবাব না দিয়েছে অতক্ষণ তার উপায় নেই রেহাই নেই সে পা পারবে না আল্লাহ আকবর তাইলে আমরা আলোচনা করেছিলাম পাঁচটির মাস থেকে তিনটি কেমন আন হায়াত ফিমা আফনা যে হায়াত বা জীবন দিয়েছিল আল্লাহ জীবনটা কী কাজে লাগাইছো দুই নম্বর বলছিলাম ও আল্লা ফিমা আমিরা যে এলম আল্লাহ দিয়েছিলেন ইলম কেমন নলেজ জ্ঞান যোগ্যতা দক্ষতা স্কিল এই সব কিছুর ব্যাপারে কথায় নিয়ে ফিহি। যে ইল তোমাকে দেওয়া হয়েছিল এই ইলমের ব্যাখ্যা আমি দিয়েছি যে কোনো ইলম হোক সেটা সেটা কেবলমাত্র আলেমদের ওয়াসুনী মনে করবেন না যে এটা কেবলমাত্র নমাজ পর্সুনিটির মতো রুজারাকসুনি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলো আছেই এগুলো আছে এছাড়া ইলমটা এখানে হচ্ছে ওপেন এখানে আল এলিম না এখানে আলিফলাম নাই ওয়া আল ইল মিন আলিফলাম নাই অর্থাৎ স্পেসিফিক কোনো এলিম না ওপেন রাখছেন আল্লাহ কেমন ফি মা ফা আলাফি হি তুমি এলিম অর্জন করেছিলে দুনিয়ায় সেটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং হোক ইলেকট্রিক্যাল এলিম হোক সেটা আপনার কি বলে অফিসারি ইলিম হোক আপনার ডাক্তারের ইলিম হোক ইঞ্জিনিয়ারিং ইলিম হোক যে কোনো ইল হোক না কেন আপনি যে ইলম অর্জন করেছিলেন এই ইলিমটা কী কাজে লাগাইছেন এলিম দিয়ে আপনি কী কাজ করেছেন আপনার রুজি রুটির ব্যবস্থা করেছেন পথে হইতে পারে প্রশ্ন আর নমাজ পড়ছ কি না তোমার এলিম ছিল কি না বা তুমি ঠিকমতো যা জানতে তা জানা অনুযায়ী করছো কি না তুমি জানতে আমার কাছে আসতে পরে কোশ্চেনগুলো হবে তাহলে তুমি জন্য রেডি হয়েছে হয়েছ কিনা বা ছিলাই কিনা তাইলে এইটার নাম হচ্ছে ইলম যে কোনো এলিম আপনার থাকুক না কেন যে এলিম দিয়ে আপনি দুনিয়ায় চলেছেন কি একদম ছোট্ট একটা এলিম আমি শেয়ার করি যে দুই দুই চার 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 আট 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 ষোলো সবাই বোধহয় জানে এটা না একদম সহজ ইলিম ক্লাস ওয়ানের ছাত্র এটা বলতে পারবে তো যদি এইটাও একটা ইলম হয় তা আপনি যে দুই দুই কাউন্ট করে একজনকে গোষ্ঠ দিছেন অন্যায়ভাবে তার সম্পদ আপনি নিয়ে আসছেন দুই দুই করে চার হাজার পাউন্ড নিয়ে আসছেন চার শত টাকা নিয়ে আসছেন যেটাই করেন এই যে অঙ্ক করে আপনি করলেন দুর্নীতি করলেন এটার জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে কারণ দুইয়ে দুইয়ে ছাড় হয় আপনি আপনি যদি চার ঘন্টা কাজ করলে যেটা পাবেন যদি হকমতো আনেন তাহলে আপনার অঙ্ক করাও ঠিক আছে আর যদি অঙ্ক দিয়ে ভুল অঙ্ক করে তার কাছ থেকে নিয়ে আসেন এটার জন্য আপনি ঠেকবেন এটাও আপনার এল মাল্লা দিয়েছিল সামহান আল্লাহ আমি ছোট্ট এলিমের এক্সাম্পল দিলাম আর তো বড় এলিম যে আপনাকে আল্লাহ বড় আলিম বানাইছিল বড় আলিম হয়ে বা বড়ো চেয়ারে বসছিলেন সেখানে ওয়াজনশিহ করে আপনি বুল ওয়াজ করছেন নাকি রাইট ওয়াজ করছেন এটারও জবাবদিহি আছে ঠিক এমনি করে বড়ো চেয়ারে বসে অফিসে বসে আপনি কলমের কোছা দিয়ে রং পয়সা নিয়ে আসছেন নাকি রাইটভাবে কাজ করেছেন মানুষকে হেল্প করেছেন রাইট পাবে নাকি আপনার আপন একজন ছিল বলে তাকে দিয়ে দিয়েছেন সব কিছু আপনার কলমের কোছা দিয়ে সাইন দিয়ে সিগনেচার দিয়ে কি করেছেন এই ইলম অর্জন করে এটাও আপনাকে কিন্তু জবাব দেহ দিহি করা লাগবে গেল এলম দুই নম্বর তিন নম্বর ছিল আপনি মাল কামাইছেন কোন জায়গার থেকে কেমন মিন আইনসাবাহ ওয়ান মাল ইন মিন আইন এফতেসাবাহ যে মাল আপনি জোগাড় করেছেন এটা আপনি কোন জায়গার থেকে কোন উৎসব থেকে কামাই করেছেন এটা আমার আলোচনা হয়ে গেছে এবার আমি যাই যে এরপরে ওয়ান সেবা বিহি ফি মা আব্লা তোমার যে নবজুয়ান বয়সটা ছিল তোমার খুব থাকলা নজুয়ান যখন তোমার গায়ে সাংঘাতিক শক্তি ছিল তুমি মানে কী বলে দুনিয়াকে তুমি দুনিয়া মনে করতো না মনে করতো সব কিছু আমার আয়ত্তে এত শক্তি গায়ে ছিল যখন কেমন নজুয়ান বয়সে বিয়েশা দিয়ে যখন করছো ওই সময় থেকে শুরু করে মানে বার্ধক্য আসার আগ পর্যন্ত অর্থাৎ ধরেন বিশ থেকে কেমন বয়স বিশ থেকে শুরু করে মানে টিন এজের পর থেকে আপনার একটা মানুষের মধ্যে তার পরিপূর্ণ রেজাল্ট হল শুরু হয় তো মনে করেন টিনের পরে বিশ থেকে টিনতে শেষ হয়ে গেল নাইনটিনে এখন আপনি বিশ থেকে শুরু করে আপনার চল্লিশ বছর পর্যন্ত আপনি এই বিশ বছর পুরা থাকড়ানো জোর চল্লিশের পর যদি আরও আপনি ফিল করেন যে না আমি এখনও জোয়ান আছি তাইলে আরও ধরলাম দশ বছর পঞ্চাশ তাইলে বিশ থেকে পঞ্চাশ এই তিরিশ বছর আপনি কি করেছেন স্পেশাল এইটা হলো জোয়ান কি সম্পর্কে ইয়ুথ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে এটা আলাদা একটা কোয়েশন তাইলে মাদের ব্যাপার একটা কোয়েশ্চন জীবন পুরা জীবনের ব্যাপার একটা কোয়েশন তারপরে ইলমের ব্যাপার একটা কোয়েশ্চন দুই তিন নম্বর হচ্ছে আপনি মাল কামাইছেন কোন কোন জায়গা থেকে এটা হচ্ছে আরেকটা কোয়েশন তিন চার নম্বর হচ্ছে আপনার এই ইয়োথ সম্পর্কে যৌবন বয়সটা সম্পর্কে আলাদা কোয়েশ্চেন এরপরে শেষের কোয়েশ্চেনটা হচ্ছে ও ফিমা শেষের কোয়েশ্চেনটা হচ্ছে আমি একটু দেখে বলি রসরুল্লা সালসাদ করেছেন কোন ইলমিন ফিমা আলা ফিহি এরপরে হচ্ছে কারণ মালিহি ফিমা আমিন হালাল হারাম অভিমা আনফাক আচ্ছা হ্যাঁ মাল তুমি খরস করেছো কোন পথে হ্যাঁ মাল জোগাড় করেছো কোন পথে আর কোন পথে খরস করেছ জোগাড় করেছেন আপনি পথে ঠিক আছে এখন আপনি ব্যয় করেছেন নি হাদাল পথে নাকি হারাম পথেও কিছু ব্যয় করেছেন তাইলে মালের ব্যাপারে দুইটা কোশ্চেন জীবনের ব্যাপারে দুইটা আর আরেকটা কোশ্চেন হচ্ছে একলা জীবনের ব্যাপারে পুরা জীবন কেমন এ টু জেড যেদিন থেকে বালিক হয়েছেন দিন থেকে মত পর্যন্ত সারাটা জীবন আর এর মাঝ থেকে নজওয়ান মানে যৌবনের কোয়েশ্চনটা আলাদা তাইলে জীবন সম্পর্কে দুইটা কোয়েশ্চন আর মালা সম্পর্কে দুইটা কোয়েশন আর আরেকটা হচ্ছে ইল সম্পর্কে কেমন এই পাঁচটি কোয়েশ্চেন তাহলে আমি আপনাদের সামনে এই পাঁচটি কোয়েশনের ব্যাখ্যা যে পর্যন্ত আমার জানা ছিল শেয়ার করলাম এবারে বলতে চাইব সম্মানিত ভাই এবং বোনেরা আসুন সময়টা কিন্তু গুনিয়ে আসতেছে আজকেও একটা মেসেজ পেয়েছি যে একটা লোক ফ্রান্সে তাকে ফ্রান্স থেকে দেশে গেছে সে লিগেল হয়ে গেছে ফ্রান্সে গিয়ে এখন দেশে গেছে তার বউ বাচ্চাকে আনবে কাগজপত্র দৌড়াদৌড়ি করতেছিল বিভিন্ন অফিসে একটু গুড়াগুড়ি করতেছিল তার পাসপোর্ট টাসপোর্ট রেডি করা অনেক কিছুই তো লাগে আপনারা জানেন এইগুলো সে একটু দৌড়াদৌড়ি করতেছে ইনলিমিন টাইম তাদেরকে নিয়ে আসবে এদের টিকিট পিকিট করা থেকে শুরু করে বউ বাচ্চা নিয়ে ফ্রান্সে চলে যাবে স্থায়ী বসবাস করার জন্যে তার কাগজপত্র হয়ে গেছে এখন ওদের কাগজপত্রগুলা রেডি করার জন্য দৌড়াদৌড়ি করতেছিল এই জুপ করার সময় হঠাৎ করে কলাপস হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে ইনা এটার নাম হচ্ছে লাইফ সে কিন্তু জানতো না যে তার বউকে নিয়ে ফ্রান্সে যাওয়া হবে না সে এটা জানতো না তার বাচ্চাদেরকে নিয়ে ফ্রান্সে যেতে পারবে না আল্লাহ এটার নাম হচ্ছে লাইফ এটা শেষ চলে গেল এভাবে করে আমাদের যে কোনো সময়ে আমাদের যাওয়া লাগবে তবে একটা দোয়া করি আপনাদেরকে নিয়ে ওই বাইকের জন্য দোয়া করি আল্লাহ বাক তাকে মাফ করে দিন তাকে বেড়া হিসাব মাফ করে দিন মানুষ হিসেবে তার বলতুটি অনেক করেছে আল্লাহ তাকে সকল বলতুটি ক্ষমা করে তাকে যাই নজর মেহমান হিসাবে আল্লাহ কবর করুন দোয়া করি আর আরেকটা দোয়া করি রসিক সস্লু ওসাল্লাম আকস্মিক মৃত্যুর থেকে আমাদেরকে পানা চাইছে কেবল আকস্মিক মৃত্যু না হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে পানা চাইছেন আল্লাহ্মাইন্নি আউজিক আলদাল অমর অমিন ফাজা হাতিল মাউতি আল্লাহনি আউজ বিকেমিন ফাজা হাতিল মাউতি অমিন আমার দুইটা মৌত থেকে তিনি পানা চাইছেন একটা হচ্ছে আকস্মিক মৃত্যু এই যে হার্ট অ্যাট্যাক হয়ে হঠাৎ করে নাই আর একটা হচ্ছে একদম বার্ধক্যর মৌত কেমন বুড়া হইতে হইতে একদম মানে কোনো কিছু আর কাজ করে না এখন মানুষের উপর নির্ভরশীল কেমন যে আপনার শুয়া উঠতে পারেন না উঠানো উঠাইয়ে দেওয়া নামাজ পড়তে পারেন না নামাজ পড়াই দেওয়া উজু করতে পারেন না এই যে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে বেঁচে থাকার যে লাইফ এই লাইফ থেকেও রসুল্লাহ সাল্লাম পানা চেয়েছেন আমি দেখেছি আমি সাক্ষী আমার আব্বাজান দোয়া করতেন যে আল্লাহ পরের উপর তুমি নির্ভরশীল করে আমাকে এ রেখো না দোয়া করতে আমার আব্বাজানের দোয়া কবল হয়েছে আল্লাহর কাছে তিনি পর নির্ভরশীল হয়ে নাই অসুস্থ হয়েছেন বাস অসুস্থতার অসুস্থতার কিছুক্ষণের মধ্যেই তাকে হসপিটাল নেওয়া হয়েছে কেমন হসপিটাল নেওয়ার পর আর বাড়িতে যান নিয়ে ফিরেন নাই আম্মা যান দুঃখ করতেন যে ওনাকে সেবা করতে পারলাম না সেবা করতে পারলাম না চলে গেলে সেবার সুযোগ পান নাই চিন্তা করে দেখেন দোয়া কীভাবে কবল হয় যেন আমিও দোয়া করি আপনাদেরকে নিয়ে আল্লাহ তালা যেন পরনির্ভরশীল আমাদেরকে রাখেন না কারণ কদিন পর আপনাকে দেখবে আপনার ছেলে আপনার মেয়ে কদিন আপনাকে ক্লিন করবে বলেন কদিন ওদের মধ্যে বিরক্তি এসে যাবে এজন্য যেন পরনির্ভরশীল হয়ে কোনো কিছু করার প্রয়োজনের আগে যেন আল্লাহ ফাকে আমাদেরকে উঠাই নেয় আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ আহ ফাজিল মাউতি অমিন আল ار العمر ارذل العمر ومن فجاهه الموت মাউত এই দুইটা থেকে যেন আমরা আল্লাহর কাছে পানা চাই আর যেন আল্লাহ তালা আমাদেরকে তার সম্মুখীন যখন হব ওই সময় যেন গোট মুড দিয়ে সম্মুখীন হই আমরা তার সাথে মুলাকাত করতে চাই গোট মোড় নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে গোট মোড়ে তার সাথে দেখা করার ব্যবস্থা করে দেন সোয়াল জবাব করলে উপায় নেই বাঁচতে পারবো না এই জন্য মায়ের দিয়ে আনহা প্রশ্ন করেছিলেন যে যাকে সোয়াল করা হবে তাকে আটক করা হয়ে যাবে জন্য কোনো সোয়াদের সম্মুখীন কোনো প্রশ্নের সম্মুখীন করলে বাঁচতে পারবো না আল্লাহ যেন আমাদের রহম করেন এবং বিনা হিসাবে যেন ফেরদৌসির মেহমান হিসাবে নিয়ে নেন তাই আমরা বেঁচে গেলাম কেমন কারণ এত কাজ করেছি এত কিছু করেছি এত ওদট হয়েছে যদি জিজ্ঞেস করে বসে আল্লাহ বাসবার কোনো পথ থাকবে না এই জন্য জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে যেন না হয় এই জন্য দোয়া করি আল্লাহ آه، اللهم حاسبنا حسابا ايه يسيرا حاسبن 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 اي الله ما درك استك تبي شهاد حساب نيو شهاد حساب نيو بي حساب ما فكر به بلاه بلا حساب ما اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا الله تبارك شهاد حساب نيو بدايه كر دي ما درك باس كر جيت باس والله ار اوي اوي اللهم اني اعوذ بك من فجاهه الموت আল্লাহ আকস্মিক মত থেকে আমাদেরকে বাঁচাও অমিন আলদর আর আমাদেরকে তুমি পরনির্ভরশীল হয় পরের বোঝা হয় যেন আমাদের মত না হয় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রেখো সম্মানিত ভাই এবং বোন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আজকে একটা জার্নিতে সেই জার্নির নাম হচ্ছে পরকালে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে এই সম্মুখীন হওয়ার বিষয়টা যেন খুবই সহজভাবে আমরা না নিই এটা বড় কঠিন বিষয় এই জন্য কঠিন বিষয়গুলো শেয়ার করলাম মোট ছয়টি প্রশ্ন করা হবে দুইটা হাদিস থেকে পাওয়া গেল একটা হাদিসে রসির সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন এক নম্বর হাদিস হচ্ছে যে পরকরে সবাই জিজ্ঞাসিত হবে আল্লাহ এখানে কোন সাবজেক্ট আলাদা করেন না এটাকে কিন্তু শুধু বলে দিয়েছেন সবাইকে প্রশ্ন করা হবে সবাই কিন্তু জিজ্ঞাসিত হবে ইউ আর রেসপন্সিবল এভরি ওয়ান রেসপন্সিবল মিন ও আর ই বিলিভ আর অন নট ই ডাজ ন ম্যাটার বাট ইউ রেসপন্সিবল টর লাস মাহানা তা আলা আল্ লাহ উইল এটা হল হাদিসের মিনি পরে তিনি বলেছেন আইটেম আইটেম আকারে প্রথমটি উল্লেখ করেছেন যে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে সর্বপ্রথম তারপরে আরেকটা হাদীসে তিনি পাঁচটি বিষয় উল্লেখ করেছেন যেগুলো আমি ওনাদের সাথে এক শেয়ার করে এসেছি এই পাঁচটি বিষয় আর নামাজ হল এক নম্বর হল মোট ছয়টি বিষয় বল বুঝবেন না একে হাদিস থেকে আসে নাই তিনটে হাদিসের কথা উল্লেখ করেছি তাহলে এই তিন তিনটে হাদিসে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবেই অতএব এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার হওয়ার জন্য সবাইকে রেডি হতে আমাকে আমার অনুরোধ আর কিছু না আজকে এটাই চাচ্ছি যে আমার সম্মানিত ভাই বোনদের কাছে আমি অনুরোধ করতে চাই আসুন প্লিজ রেডি হয়ে যান রেডি হয়ে যান বিপদ সামনে আসতেছে আপনার ঘরটা বাড়ির গড়টা যদি নড়বড়ে হয় দুর্বল হয় বাষ্পেতার হয় তুফান আসার আগে জানে কাঁপে না হ্যাঁ জানে তড়পড় শুরু হয় যে ইন্দারিল্লা তুফান আসতেছে আকাশ মেঘাচ্ছন্ন কালো হয়ে গেছে তুফান আসবেই আল্লাহ পরে তখন কী অবস্থা আপনার জানে যেমন করে তড়পড় করবে দড়ফড় করবে এই অবস্থা আপনার আমার হওয়া উচিত এখন থেকেই যে মৃত্যুর পর যখন একাকি চলে যাব ওখানে স্বামী নাই বউ নাই বাচ্চা নাই কেউ হেল্পার নাই মা নাই বাবা নাই কি একটা সফরে যেতে হবে এবং একা রব্যালবিনীর সাথে দেখা করতে হবে এই সময়টার কথাটা আমি আমাদের সামনে স্মরণ করাই দিলাম বাই দিনী বাই হিসাবে আসুন আমরা সবাই জন্য আমাদের প্রস্তুতি নেই এবং আমরা সাবধান হয়ে যাই যে আমাদেরকে এমন একটি জায়গায় যাওয়া লাগবে যেখানে কেউ সাহায্য করতে পারবে না চাইলেও কোনো সাহায্য পাওয়া যাবে না অতএব সেটার জন্য প্রস্তুতি নেই যে এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন আমাদের হওয়া লাগবে রিমান্ডের সম্মুখীন হওয়া লাগবে আল্লাহ সাহানু তালা এই কঠিন অবস্থার সম্মুখীন হওয়া থেকে আমাদেরকে যেন নেসিরা করে সহজ হিসাব নিয়ে অথবা বেলা হিসাব যেন তিনি আমাদেরকে ছেড়ে দেন এই দোয়া করছে সবাইকে নিয়ে কিন্তু রেডি হওয়ার জন্য সবাইকে সতর্ক করলাম সাবধান করলাম আমি নিজেও যেন সাবধান হই সম্মানিত ভাই বোনরা আসুন অল্লা সাহানু তালা আমাদেরকে সেই তহফের দান করুন যে মানুষ এটা চিন্তা করবে সে কোনো পাপ কাজ করতে পারবে না পাপের মধ্যে হাত দিবে না আল্লাহকে ভয় করবে খফ করবে আল্লাহকে ডরাবে এবং আল্লাহর ডরটাই হচ্ছে আমাদের ইমানের সম্পদ এই সম্পদটা যেন থর থাকে আমাদেরকে এটাকে বলা হয়েছে তাকোয়া এই তাকোয়া নিয়ে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ হয়ে হত আমাদের সবাইকে তাকোয়ার উপর মজবুতির সাথে টিকে থাকার তৌফিক দিন এবং শেষ বিচারের যে যে প্রশ্ন করা হবে যে রিমান্ড আছে আমাদের সামনে وآخر دعوانا الحمد لله رب العالمين جنة الجنة سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته